বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। শাহানাস কিচেনে আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো ইফতারের যে ট্রেডিশনাল রেসিপিগুলো রয়েছে, সেটা মানে ছোলা বা বুট ভুনা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, একই সাথে সবগুলি আইটেম তৈরি করব আর একটু বেশি করেই তৈরি করব। কেন আজকে এত ইফতার তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দর্শক, মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি তৈরি করব। এখানে আমি চারটি আইটেম তৈরি করার সব উপকরণ নিয়েছি। এবার একটা প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিলাম কিছু গরম মশলা, কয়েকটি এলাচ, দারচিনি ও তেজপাতা, দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 250 গ্রাম পরিমাণ। সামান্য ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, আদা রসুনটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়াটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম সামান্য পানি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। নেড়ে চেড়ে মশলাগুলি একটু ভেজে নিলাম। এবার অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা বুট বা ছোলা। ছোলাগুলি আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, এখানে 1.5 কেজির মতো ছোলা আছে। দিয়ে দিচ্ছি পানি 1 কাপ পরিমাণ, অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে 15 থেকে 20 মিনিট। অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। প্রায় 20 মিনিট পর ছোলাটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/4 কাপ পরিমাণ, একটু মিশিয়ে নিলাম। আমার ছোলাটা রান্না একদম হয়ে গেছে, আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার তৈরি করব পেঁয়াজু। এখানে আমি ডাল নিয়েছি, খেসারির ডাল, মসুরের ডাল ও মাসকলাইয়ের ডাল, তিন রকমের ডাল একসাথে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি ব্লেন্ড করিনি, দানা দানা রেখেছি। এখানে 1 কেজির মতো ডাল হবে, সাথে কাঁচামরিচ কুচিও হালকা ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 টেবিল চামচ, বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিছুটা তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়েছি বেসন, এখানে 1 কেজি বেসন নিয়েছি, একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, চাট মশলা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, চাট মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 টেবিল চামচ, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এর কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো একটা আঙুল ডুবালে যদি এরকম কোট করে থাকে, সব বেসন পরে না যায়, তাহলে বুঝতে হবে পারফেক্টও তৈরি হয়ে গেছে। এবার ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আলু সব তৈরি করব। এখানে আমি 1.5 কেজি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চাট মশলা 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম সরষের তেল 1 চা চামচ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 6টি ডিম সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে তার মধ্যে 1 টুকরা ডিম দিয়ে এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। একটা বানিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলি বানিয়ে নিয়েছি। এবার ভাজার পালা। ভাজার জন্য একটা প্যান চুলায় দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আলুর সব বেসনের গোলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এক ব্যাচ আলু সব ভাজা হয়ে গেছে, আমি প্যান থেকে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলি আলু সব ভেজে নেব। এবার বেগুনি ভেজে নেব আর একইভাবে বেগুনের টুকরা নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে বেগুনিগুলি ভেজে নিতে হবে। এবার পেঁয়াজও ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ডালের মিশ্রণ তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলেই হবে, তবে পেঁয়াজগুলি লো আছে, আস্তে আস্তে মচমচে করে ভেজে নিতে হবে। আমি আজকে কোনো বেকিং পাউডার ইউজ করিনি। বেকিং পাউডার ইউজ করলে সব কিছু ভাজার পর অল্প সময়ের মধ্যে নেতিয়ে পড়ে। আমি যেভাবে ভেজে নিয়েছি এতে করে অনেকক্ষণ মচমচে থাকবে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করব। আমি কেন আজকে এত ইফতারি বানালাম সেটাই বলছি। আমার বাসায় ভাড়াটিয়াদের ইফতারি দেওয়ার জন্য, এজন্য 18টি প্লেটে ভাজাভাজি করা ইফতারি সাজিয়ে নিয়েছি আর 18টি বাটিতে বুট নিয়েছি, সবাই যাতে সমান পরিমাণে পায়। এরপর নিয়েছি ফল। এখানে নিয়েছি আপেল, মালটা, কলা, খেজুর, শসা আর নিয়েছি জিলাপি। সবার জন্য প্রত্যেক আইটেমের একটা করে ফল বরাদ্দ। আর এই ছিল আমার আজকের ইফতারির আয়োজন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।